আপডেটেড মেসেঞ্জারে চ্যাট অ্যাড অপশনটি কৌশলের মতো করে ব্যবহার করুন। নতুন করে নাম লেখা হয়েছে এই অপশনটি। চলে যাব মেসেঞ্জারে, সেখানে যাওয়ার চলে যাব থ্রি ডট আইকনে, সেখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর স্ক্রল করে নিচে যাব, দেখবেন আপনারা বাবলস নামক একটি অপশন দেখাচ্ছে যে লাল মার্ক করা। এটি মূলত হচ্ছে চ্যাট অ্যাড। আপনি এটার মাধ্যমে চ্যাট অ্যাডের সুবিধা নিতে পারবেন, বরঞ্চ আরো ভালো করে নিতে পারবেন। আমরা এটার জন্য চলে যাব এই বাবলস অপশনে। সেখানে যাওয়ার পর তিনটা অপশন দেখবো, অল কনভার্সন সিলেক্টেড নাথিং, আমার নাথিং দেওয়া আছে। অল মানে সবার জন্য, এই পপ আপ মেনুটা দেখাবে। সিলেক্টের জন্য কিছু কিছু সিলেক্ট করা অ্যাকাউন্ট করে দিবেন, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলোর জন্য বাবলস অপশনটা দেখাবে, আর নাথিং দিলে তো দেখাবেই না। তাই এই চ্যাট অপশনটা যাদের বেশি গুরুত্বপূর্ণ কিছু লোকজন আছে তাদের জন্য আপনারা সিলেক্টেড করে দিতে পারেন। আমি অল দিয়ে দিলাম। এভাবে আপনারা চ্যাট হেড অপশনটি ব্যবহার করতে পারেন।